বিএনপির 10 দফা দাবি হলো সন্ত্রাসী তারেক রহমানকে প্রতিষ্ঠিত করা আর দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে মুক্ত করা। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপি বরাবরই মিথ্যাচারের রাজনীতি করে। তাদের নেতা তারেক রহমানকে মানুষ রাজনৈতিক নেতা হিসেবে নয়, সন্ত্রাসী নেতা হিসেবে চেনে। এদেশের মানুষ কোনো সন্ত্রাসীকে নেতা হিসেবে দেখতে চায় না। তিনি আরো বলেন, যে দাবির সঙ্গে জন সম্পৃক্ততা নেই সেই দাবি আদায় সফল হবে না। এই দাবির মধ্যে হচ্ছে তার দণ্ডপ্রাপ্ত নেত্রী খালেদা জিয়া জেলখানায় আছে, এখন মাননীয় প্রধানমন্ত্রীর দয়ায় উনি এখন বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন, সেই খালেদা জিয়ার মুক্তির। এই খালেদা জিয়া বা তারেক রহমানের তাদের মুক্তি করা, তাদেরকে রাজনীতি প্রতিষ্ঠা করা ছাড়া তো এই দাবির মধ্যে জনগণের কোনো কথা নেই, দেশের কোনো কথা নেই। তো এই এই দাবি নিয়ে জনগণও ভাবছে না, দেশবাসীও ভাবে না। বিএনপির রাজনীতির মূল ভিত্তি হচ্ছে মিথ্যাচার, মিথ্যা কথা বলাই। এরা এত পারদর্শী যে অনেকেই বিভ্রান্ত হয়ে যায়। আমি নিজে অনেক সময় বিএনপির এই শীর্ষ নেতাদের মিথ্যাচারে আমি নিজে অনেক সময় বিভ্রান্ত হয়ে গেছি যে তারা কি আসলে সত্য বলছে কি না। এই যে গত বেশ কয়েক মাস যাবৎ তারা যে আন্দোলনের নামে বিভিন্ন জায়গায় সমাবেশ করছে, কোথাও সমস্যা আছে কোথাও? আমরা দেখেছি গত চট্টগ্রামে তাদের নিজেদের মধ্যে হাতাহাতি মারামারি এসেছে, বিভিন্ন জায়গায় তাদের নিজেদের দলীয় কর্মীদের মধ্যে মারামারি, সেটাও এখন যদি অন্যের উপর দোষ চাপাইতে চায়। তাদের ব্যর্থতা ঢাকার জন্য এটা সরকার দলের উপরে, তারা তাদের এই ব্যর্থতা ঢাকার জন্য বিভিন্ন অভিযোগ করে নিজেদের লজ্জা ঢাকার চেষ্টা করতেছে। বিএনপির আন্দোলনে কোনো জনসম্পৃক্ততা নেই, বিএনপির আন্দোলনে জনগণের কোনো সাড়া নেই, কারণ জনগণ জানে কার জন্য আন্দোলন হচ্ছে, বিএনপির নেতাটাকে। বিএনপি নেতা পলাতক একজন দণ্ডপ্রাপ্ত আসামি বা কায়েদি আসামি, সে হচ্ছে তারেক রহমান, যার রাজনৈতিক নেতা হিসাবে তার নেতাকর্মীরা মনে করে না, দেশবাসী মনে করে সে একটা সন্ত্রাসী নেতা। অতীতে যখন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন তার প্রতিটি কর্মকাণ্ডই ছিল সন্ত্রাসী, হত্যার মাধ্যমে প্রতিপক্ষকে নির্মূল করা, হত্যা করে ক্ষমতা দখল করে রাখা, এটাই ছিল তার মূল নীতি। সে কখনো রাজনৈতিক নেতা ছিল না। তো সেই রকম একজন সন্ত্রাসী নেতাকে বিএনপি এখন নেতা হিসেবে বানিয়েছে। এই দেশের জনগণ কি কোনো সন্ত্রাসীকে নেতা হিসেবে দেখতে চায়? মানুষের জনগণ কোনো সন্ত্রাসীকে নেতা হিসেবে দেখতে চায় না, তার প্রতি তাদের আস্থাও নেই, যার কারণে বিএনপির আন্দোলনের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। জনগণের সম্পৃক্ত না থাকার কারণে বিএনপির কোনো আন্দোলনই কোনো সফলতা লাভ করে নাই এবং ভবিষ্যতেও করবে না। এই 10 দফা দাবি কিসের দাবি? এই দাবি হচ্ছে তার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানকে প্রতিষ্ঠিত করার। এই দাবির মধ্যে হচ্ছে তার দণ্ডপ্রাপ্ত নেত্রী খালেদা জিয়া জেলখানায় আছে, এখন মাননীয় প্রধানমন্ত্রীর দয়ায় উনি এখন বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন, সেই খালেদা জিয়ার মুক্তির। এই খালেদা জিয়া বা তারেক রহমানের তাদের মুক্তি করা, তাদেরকে রাজনীতি প্রতিষ্ঠা করা ছাড়া তো এই দাবির মধ্যে জনগণের কোনো কথা নেই, দেশের কোনো কথা নেই। তো এই এই দাবি নিয়ে জনগণও ভাবছে না, দেশবাসীও ভাবে না। অতএব এই দাবি নিয়ে আমাদেরও কোনো ভাবনার কোনো কারণ আছে বলে মনে করি না।